Assalamualaikum guys, kemon achen shobai asha kori shobai onek onek bhalo achen and alhamdulillah ami onek bhalo achi. So after long time pore abar ekta video niye hazir holam. Well, so ek bhai amake comment korechilo je kibhabe amra ekhon notun niyome AppLovin account korte pari. আপনারা জানেন যে এর আগে আমি অ্যাপলভিন অ্যাকাউন্ট কিভাবে করতে হয় নিয়ে ভিডিও আপলোড করেছি এবং এর পাশাপাশি অ্যাপলভিনের ব্যানার্স নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। সো অ্যাপলভিন তার নিয়ম চেঞ্জ করেছে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে। সো আমরা এই বিষয়টা আসলে দেখব কিভাবে আমরা নতুন অ্যাকাউন্টটা করব। এই জন্য আমি আমার ব্রাউজারটা ওপেন করে নিলাম এবং আমি এখান থেকে লিখব অ্যাপলভিন। ওকে, সো অ্যাপলভিন লেখার পরে আমরা চলে যাব কি অ্যাপলভিনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে যাব। চলে যাওয়ার পরে এখানে এই ধরনের অ্যাজুয়াল যে অপশনগুলো থাকে, সাইন ইন অন যদি অ্যাকাউন্ট না থাকে সাইন আপ, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করবো এই জন্য সাইন আপ ফর অ্যান অ্যাকাউন্ট। ওকে, বাই দ্য ওয়ে আমার যেহেতু অলরেডি আমার অ্যাপলভিন অ্যাকাউন্ট আছে এই জন্য আমি এখন আমি অ্যাপলভিন অ্যাকাউন্টটা করবো না, আমি একটা ডামি জাস্ট মেল ইউজ করবো একটা অ্যাপলভিন অ্যাকাউন্ট করার জন্য। ওকে, ডামি সরি টেম্প মেল আমি ইউজ করবো অ্যাপলভিন অ্যাকাউন্টটা করার জন্য, যদিও অ্যাকাউন্টটা আমাদের ফাইনালি কিন্তু এটা অ্যাপ্রুভ হবে না। ওকে, সো তারা কিন্তু অনেক নতুন নিয়ম তারা ইয়া করেছে, ইনক্লুড করেছে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে। সো আমরা এইগুলো বিষয়গুলো দেখব। ওকে, সো আমরা এখানে চলে যাব। কী চেয়েছে তারা? ফুল নেম, নেম চেয়েছে। আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের নেমগুলো দেবো। ইমেল অ্যাড্রেস চেয়েছে, আমি ইমেল অ্যাড্রেসটা এর কি বলছে মাস্ট ম্যাচ অ্যাপ্লিকেশন ডেভেলপার ইমেল, অর্থাৎ আপনি যে ডেভেলপার ইমেল দিয়ে আপনি গুগল প্লে কনসোল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, ওকে, সেই অ্যাকাউন্টটায় কিন্তু আপনি সেই অ্যাকাউন্টটাই শুধু আপনি অ্যাপলভিন অ্যাকাউন্ট করতে পারবেন, তাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে। উইদাউট ইট এটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। তাহলে মাস্ট ম্যাচ অ্যাপ্লিকেশন ডেভেলপার অ্যাকাউন্ট ইমেল। ওকে, হ্যাঁ, ওকে, সো যেহেতু আমি একটা টেম্প মেল ইউজ করবো, আপনারা অবশ্যই যেটা দিয়ে আপনাদের প্লে কনসোল করেছেন সেই মেলটা এখানে ইউজ করবেন। দেন এখানে গিয়ে কোম্পানির নাম যে কোনো একটা নাম দিয়ে দেবেন, আমি দিয়েছি আমার নামটা দিয়ে দিয়েছি, বা আপনারা অন্য নাম দিতে পারেন, বা আমি এখানে দিলাম বিসমিল্লা, সরি আমার ইয়ারটেল নামটা দিয়ে দিই অ্যান্ড্রয়েড কোডিং ওয়ার্ল্ড। ওকে, অ্যান্ড ওয়েবসাইট আপনারা আপনাদের ওয়েবসাইট দিয়ে দেবেন, আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিলাম অ্যান্ড্রয়েড কোডিং বিডি ডট কম। ওকে, এবং অ্যাপ্লিকেশন স্টোর ইউআরএল অবশ্যই আপনার যে প্লে স্টোরে অ্যাপস আছে সেই প্লে স্টোরে অ্যাপসের আপনার যে অ্যাপসটা আছে ওই অ্যাপসের ইউআরএলটা এখানে দিতে হবে। সো আমি এমনি গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে এমনি যে কোনো একটা অ্যাপসের ইউআরএল এনে দেবো। এটা কিন্তু জাস্ট ভিডিও পারপাসে, আপনাদের নিজস্ব অ্যাপস দিতে হবে এবং নিজস্ব অ্যাপসের যে যেটা দিয়ে আপনারা মেল ক্রিয়েট করেছেন সেটা দিয়ে মানে প্লে কনসোল ক্রিয়েট করেছেন সেই মেলটা কিন্তু সেখানে দিতে হবে। ওকে, সো আমি যে কোনো একটা অ্যাপসের দিয়ে দিতে পারি, এগুলো যেহেতু যে কোনো একটা ইউআরএল আমি দিয়ে দিলাম জাস্ট টিউটোরিয়াল আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, আমি এখানে অ্যাপসটার ইউআরএল দিয়ে দেবো। অবশ্যই আপনাদের পার্সোনাল অ্যাপস দিয়ে দেবেন। সেটে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, আটটা ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। ওকে, দিয়ে দেওয়ার পরে এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার কীভাবে অ্যাপলভিন সম্পর্কে জানলেন সেটা দিয়ে দিবেন, আমি অদার্স দিয়ে দেবো। তো আমি এগুলো একটু পূরণ করে নেব, একটু ওকে, এবং দেন ওকে দেওয়ার পরে এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে এই রিক্যাপচার যেটা আছে এটা আপনারা সলভ করে নেবেন। রিক্যাপচার সলভ করে নেওয়ার পরে আপনারা কি করবেন, আমি কার কার ওকে আমি ভেরিফাইতে ক্লিক করলাম, তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে দিবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে দেওয়ার পর ওইখানে কি বলেছে অ্যাপ্লিকেশন স্টার ইউআরএল, এটা মেবি ইনভ্যালিড অ্যাপ্লিকেশন স্টার ইউআরএল দেখাচ্ছে। সো আমি অন্য কোনো একটা এইচএসসি অলবুকস রেজাল্ট রেজাল্ট এরকম লাইক কিছু একটা অ্যাপসের ইউআরএল দিয়ে দিলাম আমি। ওকে, অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনটা আমার না, ওকে, আমি কিন্তু এটা দাবি করতেছি না। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করি, দেখি কোনো এরর দেখায় কি না। হ্যাঁ, একটা আমাদের এটা প্রসেস হচ্ছে, একটু আমরা ওয়েট করব। হ্যাঁ, এখানে কি বলছে এই ইমেলে একটা কিন্তু মেল গেছে আমাদের, এই ইনবক্সে একটা মেল আসছে।
সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটা পাসওয়ার্ড পাবো, এটা একটা সিকিউরিটি কোড পাবো, এটা কপি করে নিয়ে গেলাম। নেওয়ার পরে আমরা এখানে পেস্ট করে দেব। করার পরে আমি নট এ রোবটে আমি ক্লিক করলাম এবং বাসটা আমি এখানে দিতে বলেছে তারা, বাসটা সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা ভেরিফাইতে দিলাম, ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পর তারা কিন্তু আমাদের এই মেইলের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে জানাই দিবে যদি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়। ওকে, বাট এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আমাদের কিন্তু অ্যাপ্লোভিন অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে, মানে সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে গেছিলো, বাট তারা এখন তাদের যে টার্মস অফ কন্ডিশন আছে এগুলো চেঞ্জ করছে। তো অবশ্যই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার জন্য অবশ্যই আপনাকে ভ্যালিড আপনার যে, আমি আবারও বলতেছি, যে ইমেল দিয়ে আপনি প্লে কনসোল অ্যাকাউন্ট করেছেন, ডেভেলপার অ্যাকাউন্ট করেছেন, সেই ইমেলটা অবশ্যই ইউজ করতে হবে এবং আপনার প্লে স্টোরে যে অ্যাপস আছে সেই অ্যাপসের ইউআরএল আপনি এখানে কপি করে দিবেন। এবং আশা করা যায় তাহলে আপনাদের অ্যাপ্লোভিন অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা দেখব কীভাবে অ্যাপ্লোভিনের ব্যানার অ্যাডস তো আমরা দিয়েছি এর আগে ভিডিওতে, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো এবং আপনার চাইলে আই বাটন থেকেও ভিডিওটা দেখে নিতে পারেন। এছাড়াও আমি কিন্তু ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক নিয়ে অনেক ভিডিও করেছি, ফেসবুক অ্যাডমপ বিডিং নিয়েও ভিডিও আমি আপলোড করেছি ইতিমধ্যে, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও মজার মজার স্টুডিও টপিক নিয়ে আমি কিন্তু নানারকম ভিডিও করে থাকি। তাই বলবো যারা চ্যানেলটি এরপর্যন্ত সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।